আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন আগের থেকে অনেক সুস্থ। আমি গত 10 দিন আগে এখানে ভর্তি হয়েছি। এখানকার ডক্টর, নার্স এবং থেরাপিস্টের অক্লান্ত পরিশ্রমে এখন আমি অনেক সুস্থ। আমি কতটুকু সুস্থ হয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন আমরা আগের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মিসেস নাজমা বেগম, আমার বয়স 32। আমি বরিশাল জেলা থেকে আসছি। আমার শরীরে অনেক সমস্যা, 2 বছর ধরে সমস্যা। এর আগে আমি অনেক ভালো ছিলাম, সংসারে শারীরিক সব কাজকর্ম আমি করতে পারছি, কিন্তু 2 বছর হওয়ার পরে আমি এই সমস্যায় ভুগতেছি। আমার 2টা বেবি সিজারিংয়ে, সিজার হওয়ার পরে আর কি সমস্যাটা আমার শুরু। তো এখন স্যারের এখানে আসছি ট্রিটমেন্টের জন্য। আমার যে সমস্যা সেগুলো হলো আমার এই বাম হাতে ব্যথা, আমি তুলতে পারি না কাজ করতে গেলে সমস্যা, আর ডান পায়ে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, আর ব্যথাটা আমার সারা শরীরে মানে বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাটাক করে, মানে একবার এক এক জায়গায় সমস্যা হয়। তো এইখানে আসছি চিকিৎসার জন্য। ইনশাল্লাহ আশা করি এখান থেকে আমি সুস্থ হয়ে ফিরতে পারবো, আপনারা সবাই দোয়া করবেন। 2 বছর আগে আমি যখন হঠাৎ করে একদিন ঘুমিয়েছিলাম, উঠতে সময় দেখে আমি কোমর তুলতে পারছি না, অনেক প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, আমি যখন দীর্ঘ সময় বসে রান্নার কাজ করি, কাটাকাটি করি, বসে রান্না করি, তখন আমি হঠাৎ করে মানে উঠতে পারি না, কিছু ধরে উঠতে হয়। তখন বসতে গেলে আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা লাগে। তারপরে দেখা গেছে বাচ্চার নামাজ পড়তে যখন যায় তখন আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসলে আমি উঠতে পারি না, হাঁটুতে কোমরে প্রচণ্ড ব্যথা হয়। আমার দুইটা বেবির দেখভাল সবকিছুই আমার করতে হয়, করতে গেলে আমি করতে পারি না। আগে দেখা গেছে আমি একাই সবকিছু সংসারে কাজকর্ম করছি, কিন্তু এখন আমি সেটা পারতেছি না। হ্যাঁ, রাতে ঘুমাতে গেলে আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়, আমি বাম কাত হয়ে শুইতে পারি না, আমার ঘাড়ে ব্যথা হয়, বাম হাত ঝিনঝিন করে। হ্যাঁ, হাত উপরে তুলতে পারি না, তুলতে গেলেও সমস্যা হয়। হ্যাঁ, আমি তখন যখন আমার ব্যথাটা শুরু হয় তার কিছুদিন পরে এক ডক্টরের শরণাপন্ন হই, তখন উনি আমার পায়ে একটা এক্সরে দিছিল। এক্সরে করার পরে উনি বলছে হাঁটু ক্ষয় হয়েছে, তো মেডিসিন খাইলে ঠিক হয়ে যাবে। তো মেডিসিন খাইছি কিন্তু ঠিক হয় নাই। তো আমার যখন এই ডক্টর আমি দেখাই, তখন মানে ডক্টর যখন বলছে যে আমার মেডিসিন খাওয়া লাগবে, খাওয়ার পরে যখন আমি ভালো হইতেছি না, তখন আমার ভিতরে খুবই একটা মানে চিন্তা কাজ করে যে আমি আসলে কি জীবনে ভালো মতো আগের মতো চলাফেরা করতে পারবো কিনা, সুস্থ জীবনে ফিরে যেতে পারবো কিনা, সেই ভয়টা আমার কাজ করে। আমার দুইটা বেবির যত্ন সব কিছু আমার করতে হবে, কিভাবে আমি করব, ভালো কিভাবে হবো, সেই চিন্তাভাবনা নিয়েই আমি স্যারের এই ভিডিওটা দেখি। তো দেখার পরে আমি স্যারের এখানে আসছি স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। দেখলেন তো আপনারা আমার প্রথম ভিডিওটা। আমার তো আমি যখন এখানে আসছিলাম তখন আমার অনেক সমস্যা ছিল, ঘাড়ে পেন ছিল, কোমরে, ডান পায়ে অনেক সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ এখন এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থ। আগে আমি মানে উঠতে বসতে সবসময় নামাজে গেলে সবসময় ব্যথা হতো, এখন আমার আল্লাহর রহমতে কোনো ব্যথাই নেই, সব দিকেই ভালো। হ্যাঁ, এখন আমি বসে নামাজ পড়তে পারি, আগে তো পড়তে পারতাম না, এখন পড়তে পারি। আমি আগে আমার বেবি সামলাতে মানে অনেক কষ্ট হতো, শরীরে অনেক যন্ত্রণা হতো, এখন আর সেই সমস্যাটা আমার নেই, এখন আমি অনেক ভালো আছি। আগে আমি হাঁটাচলা করতে গেলে দেখা গেছে হঠাৎ করে হাঁটু তো অনেক প্রচন্ড ব্যথা হতো, পায়ের জয়েন্টে ব্যথা হতো, এখন আলহামদুলিল্লাহ এই ব্যথাটা এখন নেই। আমার এখন মনে হইতেছে যে আমি ব্যথার পৃথিবী ছেড়ে সুস্থ জীবনে ফিরে এসেছি। যার ব্যথা সেই ভালো বুঝে। এখন আমি তো আগে অনেক ব্যথায় অনেক ক্লান্ত, অনেক কষ্ট উপভোগ করছি, এখন আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, সুস্থ আছি। অসুস্থ জীবনের থেকে যে সুস্থ জীবন কতটা ভালো, কতটা আল্লাহর রহমত, সেটা একমাত্র যার ব্যথা সেই বলতে পারে। আমার যে থেরাপিস্ট আমাকে থেরাপিটা দিছে, আমি এখানে আলহামদুলিল্লাহ 10 দিনের মধ্যে 5 দিনের সময় আমি এটা পরিবর্তন বুঝতে পারছি, অনেক ভালো উপভোগ করছি এখনো আলহামদুলিল্লাহ। তার প্রচেষ্টায় আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার এই সুস্থতার জন্য আমার থেরাপিস্টের আমি অনেক ধন্যবাদ, শুভকামনা। সামনের ভবিষ্যৎ যেন তার ভালো হয় আল্লাহর কাছে সেই কামনা করি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন সেইভাবে মানুষের সেবা করে যেতে পারে। সেটা মেন কথা হয়েছে আমার যে এখানে যে স্যার ডক্টর শফুল্লাহ প্রধান, সে অত্যন্ত খুব ভালো মানুষ, অনেক দয়ালু, তারপরে তার ট্রিটমেন্ট খুবই ভালো। তার প্রচেষ্টায় আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি, আল্লাহর কাছে শুভকামনা করি সে যেন দীর্ঘজীবী হয়, তার আল্লাহ নেক হাত বাড়িয়ে দেখ, এইভাবে যেন মানুষের সেবা করে যেতে পারে, সেজন্য তার জন্য অনেক শুভকামনা রইল।
আমি তো এখন পর্যন্ত অনেক জায়গায় অনেক ডক্টর দেখাইছি, অনেক জায়গায় সেবা নিয়েছি, তার থেকে ডিপিআরসি তে এসে এখানের মতো এরকম কোন মানে ভালো সেবা আমি কোথাও পাই নাই। অনেক উন্নত, অনেক মানুষের জন্য অনেক কল্যাণকর। আপনারা যারা আমার মতো এরকম অসাধ্য বেদনায় ভুগছেন, তারা আমি আপনাদের সবাইকে সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে ডিপিআরসি তে আসেন, সে ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নেন, সেবা নেন, ইনশাল্লাহ আমার মতো আপনারা উপকৃত হবে, সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ। এখানকার পরিবেশ সবকিছুই সব দিকেই ভালো, সার্ভিস মানে এখানে যারাই আছেন তাদের সবারই সবাই ভালো, সবার পরিচালনা সবকিছুই ভালো। আমি এখানে এসেছি 10 দিন, আমার কাছে মনেই হয় না যেন কোনো হসপিটালে আছি, মনে হচ্ছে আমি বাসা বাড়িতেই আছি, সেদিক দিয়েও আমার খুব ভালো লাগছে। সবাইয়ের কাছে আমি দোয়া কামনা করি, আমি এখানে এসে সুস্থ হয়েছি, আমি যেন বাকি জীবনটাও এরকম সুস্থ সবলভাবে কাটাইতে পারি। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।